বাংলা চলচ্চিত্রে দুইজন খান এক শাকিব খান দুই জায়দ খান তো জায়দ খান দুই দিন আগে শাকিব খানকে অশিক্ষিত বলেছে বলেছে আমার থেকে শাকিব খান কম শিক্ষিত কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করেছি সাকিব খান মাস্টার্স পাস করেনি তো এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা হচ্ছে এবং সবাই জায়েদ খানকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে বাজে বাজে কথা বলতেছে কেন জায়দ খান এই কথা বললো শাকিব খান অশিক্ষিত বললো তো এরকমভাবে নানা ধরনের কথা বলতেছে কিন্তু চলচ্চিত্র অঙ্গনের এখন পর্যন্ত কোনো সিনিয়র অভিনেতারা বা অভিনেত্রীরা এটা নিয়ে এখনও কথা বলেনি শুধু জায়েদ খানের ডিগবাজি নিয়ে কথা বলেছে যে জায়দ খান ডিগবাজি দেয় এবং জায়দ খানের রিসেন্ট নাম রাখা হয়েছে ডিগবাজি খান যেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হাসাহাসি চলতেছে এবং জায়েদ খান যেটা করে সেটাই ভাইরাল হয়ে যায় তো আজকে যুগান্তর থেকে একটা নিউজ করা হয় যেখানে জায়েদ খানকে নিয়ে মুখ খুলেছেন আমাদের সোহেল রানা এবং শাকিব খানকে কম শিক্ষিত বলার কারণেও সেটা নিয়ে কথা বলেছেন সোহেল রানা তো দেখেন যুগান্তরে তিনি কি বলেছেন সোহেল রানা বলেন জায়েদ খানকে নিয়ে এখন আর কথা বলতে চাই না কারণ এখন সে আর এটার উপযুক্ত না আমি তাকে নিয়ে যা বলতাম এখন আর সেই উপযুক্ততায় নেই তাকে নিয়ে কথা বলা আমার সময় নষ্ট করতে চাই না আক্ষেপ প্রকাশ করে এই নায়ক আরও বলেন ও জায়দ খান যে বিভিন্ন সময় বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করছে এটাতে আমাদের অনেক খারাপ লাগে কখনো ওর সঙ্গে দেখা হলে আমি বলবো তুমি এটা আর বলো না এজন্য বলো না আজ থেকে চুয়ান্ন বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি থেকে মাস্টার্স করে বের হয়েছে আমি আমরা যখন ঢাবি থেকে বের হতাম তখন আমাদেরকে সবাই সম্মান করত আর তুমি জায়েদ খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে এসে মেয়েদের সামনে ডিগবাজি মারসো নাচ করলে গোবিন্দর মতো নাচো আমি তোমাকে অনার করব। কিন্তু এটা তুমি কী করছো সবশেষে সোয়েল রানাকে প্রশ্ন করা হয় বড় ভাই হিসেবে জায়েদ খানকে কী পরামর্শ দেবেন এমন প্রশ্নে সোহেল রানা বলেন আমি ওর বড় ভাই না তাকে আমি কোনো পরামর্শ দিতে চাই না সে ছোট ভাইয়ের সে উপযুক্ত নয় দেখছেন জায়েদ খান এখন এই কথাটা বলে কোন পর্যায়ে চলে গেছে দেখেন এখন সোশ্যাল মিডিয়ায় জায়েদ খান যা বলে তাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় কারণ জায়েদ খান নামটাই এখন ওরকম হয়ে গেছে যা করবে যা বলবে সেটাই ভাইরাল এবং এই জন্য জায়েদ খানকে জায়দ খান কিছুদিন আগে ডিগবাজি খেলো যে ডিগবাজির কারণে এখন তাকে বলা হয় ডিগবাজি খান জায়েদ খান থেকে তিনি এখন ডিগবাজি খান তো জায়েদ খান ভাইকে এতটুকু বলবো ছোট মানুষ হিসেবে যে আপনি খানকে ওইভাবে ইঙ্গিত করে কথাটা বলেননি তাকে ছোট করার জন্য কথাটা বলেননি কিন্তু আপনার প্রতিটি কথাই দর্শকরা মনে করে করে নিয়েছে যে আপনি ছোট খানকে কথাটা বলেছেন দেখেন শাকিব খান হয়তোবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েনি কিন্তু আপনার থেকে অনেক সম্মানের জায়গায় তিনি রয়েছেন তো আপনি প্রত্যেকটা কথা তো ভাইরাল হওয়ার জন্য বললে হবে না কাকে নিয়ে কি বলছেন সেটা ভেবে চিনতে বলা উচিত তো ভিউয়ার্স এটাই বলার ছিল এবং শৈলেনা তিনি সে খানকে নিয়ে কোনো কথা বলতেই চায় না তো আপনাদের কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন